আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ। এখন কেমন আছেন সেই দেখি, কি করছেন এখন? গ্রামীণ ফোনের সেই বিজ্ঞাপনটির কথা মনে আছে আপনাদের? বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, এর মাধ্যমে সবিজের কাজ শুরু করেন ছোট্ট দেখি। এরপর কাজী হায়াত পরিচালিত কাবুলিওয়ালা ছবিতে প্রথম অভিনয় করেন। ওই ছবিতে মান্নার সঙ্গে অভিনয় মুগ্ধ করে চলচ্চিত্র প্রেমীদের। পরবর্তীতে মনোয়ারা হোসেন ডিপজলের হাত ধরে চাচ্চু ছবিতে অভিনয় করে দিঘির তুমুল জনপ্রিয়তা লাভ করেন। চলুন জেনে নেওয়া যাক দিঘির জনপ্রিয় ছবিগুলোর নাম এবং এখন কেমন আছেন, কি করছেন দিঘি। 5 থেকে 6 বছরের মধ্যে 36টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অধিকাংশ ছবি ব্যবসা সফল, এর মধ্যে 34টি ছবি মুক্তি পেয়েছে। কাবুলিওয়ালা, চাচু আমার চাচু এবং 1 টাকার বউ ছবিতে অভিনয়ের জন্য শিশু শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন দিঘি। 2011 সালে দিঘির মা দোয়েল মারা যান, এরপর অনেকটাই আড়ালে চলে যান তিনি। মায়ের স্বপ্ন ছিল ডাক্তার বানাবে দিঘিকে, তাই দিঘি মনোযোগ দেন লেখাপড়ায়। জানা গেছে দিঘি এখন স্ট্যামফোর্ড স্কুলে 9ম শ্রেণীতে পড়ছে, আগামী বছর SSC দেবেন। প্রায় 2 বছরের বেশি সময় চলচ্চিত্র থেকে দূরে সরেছেন তিনি, কিন্তু প্রযোজক পরিচালকরা এখনই দিঘিকে নায়িকা হিসেবে পেতে উদগ্রী। চলচ্চিত্রে আনার জন্য তার পিছনে ধর্ণা দিয়েছেন অনেক পরিচালক প্রযোজক, এমনটাই জানান দিঘির বাবা। তিনি বলেন, প্রযোজক পরিচালকরা নাছোড় বান্দা, তারা চাচ্ছেন এখনই দিঘি চলচ্চিত্রে আসুক, তাকে নিয়ে নতুন করে ছবি বানাতে চায় অনেকেই। একজন পরিচালক ও প্রযোজক মিলে আমাকে ধরেছে, 2 বছর অপেক্ষা করবেন, কিন্তু আগেই চুক্তিপত্রে দিঘিকে দিয়ে স্বাক্ষর করিয়ে রাখতে চাচ্ছেন। বাবা সুব্রত বলেন, দিঘির ইচ্ছে আছে সে সিনেমায় অভিনয় করবে, বিজ্ঞাপন চিত্রেও কাজ করতে চায় সে, তবে তা আরো 2 বছর পর। 1 বছর পর ওর SSC পরীক্ষা, তারপর আরো 1 বছর দিঘি অভিনয়ের প্রস্তুতি নেবে, এরপর কাজ শুরু করবে। তো বন্ধুরা, আপনারা দিঘির এই সিদ্ধান্তের সাথে কি একমত? দিঘিকে সিনেমার পর্দায় ফিরে পেতে কতটা উদগ্রীব আপনারা? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।